এদের আকলে কুত্তা পেশাব করছে বিবেকে কুত্তা পেশাব করছে ব্যাঙ্গের আওয়াজ আজকের 57 বছর ধরে আমরা ব্যাঙ্গের আওয়াজ 47 বছর ধরে ব্যাঙ্গের আওয়াজ আমরা শিখি নাই এদেশে আর ডাক্তার হয় নাই এদেশে আর প্রফেসর হয় নাই এদেশে আর ইঞ্জিনিয়ার হয় নাই নতুন করে ব্যাঙ্গের আওয়াজ শিকার দ্বারা জাতিকে কি বুঝাতে চাচ্ছেন জাতিকে ব্যাঙ্গ বানায়া জাতিকে বানর বানায়া তোমরা জাতির দুর্নীতি ধাতত্ব কায়েম করতে চাচ্ছ জাতিকে যত মূর্খ রাখা যাবে জাতিকে যত মূর্খ রাখা যাবে তত জাতিকে শাসন করা সহজ হবে আপনারা ব্যাঙ্গে কিভাবে আওয়াজ দেয় আপনাদের ছেলে মেয়েদেরকে তা শিখাবেন কারণ ব্যাঙ্গের আওয়াজ না শিখলে তো জাতি ভঙ্গুর হবে জাতি পঙ্গু হয়ে যাবে জাতির অর্থনীতি ধ্বংস হয়ে যাবে জাতির সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে জাতির ক্রিস্টিয়ান কালচার ধ্বংস হয়ে যাবে যদি জাতি ব্যাঙ্গের আওয়াজ না শিখে কি বলেন এজন্য জাতি যে কি শিখবে জাতিকে যে কি শিখানো হচ্ছে আর কি শিখাবার জন্য চেষ্টা চলছে এটা আমরা আল্লাহ আমাদেরকে বোধোদয় দান করেন যারা এই কর্ণধারগুলো আছে আল্লাহ এদের দিমাগগুলোকে পরিষ্কার করে দেন আমিন কি ভাই আচ্ছা আপনারাই বলুন তো দেখি ব্যাঙ্গের ডাক শিকার সাথে যা এই জাতির অর্থনৈতিক উন্নতির কি কি সম্পর্ক রয়ে গেছে জোরে বলেন আচ্ছা ডিম বাজা যারা আমরা শিখি নাই আমরা ক্লাস 6 7 8 9 10 এ যখন আমরা ডিম বাজা শিখি নাই এখন তো আমরা ডিম বাজা খাই না জোরে বলেন আমরা ডিম বাজা খাই না বলেন আচ্ছা তো ডিম বাজা শিখতে হবে কেন ডিম বাজা শিখতে হবে এজন্য এদেরকে সব বাবুর্চি বানায় দাও যেন এরা কেউ বিজ্ঞানী না হয় কেউ ডক্টর না হয় সব হোটেলে যেন বাবুর্চি হইতে পারে কি হয় ডিম বাজা শিখে ডক্টর হবে না বাবুর্চি হবে তো সবাই যদি বাবুর্চি হয় তো কিনবে কে আর খাবে কে কি আর ব্যাঙ্গের আওয়াজ শিখে শিখে কি হবে গতবার ছিল বানর তা আমাদের প্রতিবাদে বানর সরাইয়া এবার দিছে ব্যাং এবার দিছে কি বলে এবার দিছে আগামীবার কোনটা দেখে জানি কি বারহাল বলেন জহের আর বাতেন বলেন এজন্য শিক্ষার মধ্যে তো দুটো জিনিস থাকা চাই একটা হলো বাস্তবসম্মত শিক্ষা একটা হলো ধর্মসম্মত শিক্ষা শিক্ষার মধ্যে কি থাকা চাই বলেন কি কি আচ্ছা ব্যাঙ্গের আওয়াজ শিক্ষার মধ্যে এ জাতির বাস্তবতা কি আরো জোরে বলেন এদের আকলে কুত্তা পেশাব করছে এক্সকিউজ মি মাফ করবেন আমাকে এজন্য ব্যাঙ্গের আওয়াজ শিখানো 30 বছর আর 40 বছরের মধ্যে জাতিকে আরেকটা বার্মার ষড়যন্ত্র আরেকটা আসামের ষড়যন্ত্র আরেকটা ভুটানের ষড়যন্ত্র আরেকটা সিকিমের ষড়যন্ত্র এজন্য শিক্ষা হবে জাগতিক শিক্ষা হবে বাস্তব মুখর শিক্ষা জাগতিক শিক্ষা হবে বাস্তব মুখর শিক্ষা ওই শিক্ষা শিক্ষা নয় যে শিক্ষাতে বাস্তবতা নাই যে শিক্ষাতে বাস্তবতা নাই এ শিক্ষা শিক্ষা না এ শিক্ষা কি না এ শিক্ষা শিক্ষা না যৌনকর্ম কেন ক্লাস সিক্সে যৌনকর্ম শিখাতে হবে কেন ক্লাস সেভেনে যৌনকর্ম শিখাতে হবে যৌনকর্ম শিখা ছাড়াই বিড়াল নি যৌনকর্ম শিখা ছাড়াই তো বাচ্চা হয়ে যায় শিখা ছাড়াই তো কুত্তার কুত্তির বাচ্চা হয়ে যায় শিখা ছাড়াই তো পরিবার বাচ্চা হয়ে যায় ফিতরত কেন শিখতে হবে এটা তো ফিতরতের বিষয় এটা তো মানবতার বিষয় এটা তো পশুত্বের বিষয় এটা তো লাভ শিখিয়ে দেয় এজন্য শিক্ষা হবে দুই অবস্থা শিক্ষা হবে জাগতিক শিক্ষা শিক্ষা হবে ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষার সাথে জাগতিক শিক্ষার মিল জরুরি জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার মিল জরুরি একসাথে স্লোগান হবে ধর্ম বলেন ধর্ম কর্ম আবার বলেন ধর্ম কর্ম ধর্মহীন শিক্ষা জাতিকে পশু বানাবে জাতিকে ডাকাত বানাবে বলেন ধর্মহীন শিক্ষা বলেন কি বানাবে ডাকা ধর্মহীন শিক্ষা জাতিকে ডাকাত বানাবে ধর্মহীন শিক্ষা জাতিকে পশু বানাবে বারহাল কথা তো দূর চলে গেছে কথা বলছিলাম জহের আর বাতেন কি বলছি একটা শব্দ বললে আর বুঝে না একটা শব্দ বললে আর বুঝে না তোমরা ইংরেজি বলো আমরা কিছু বুঝি আমরা জহের আর বাতেন দুই শব্দ বলছি তোমরা আর বুঝো না কোথেকে বুঝবে বানরের ডাক শিখতে শিখতেই তো অস্থির
শিক্ষা হবে কি বাস্তব বাস্তব মুখর শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা বলেন বলেন কি বলছি আবার বলেন বাস্তব মুখর শিক্ষা এবং কি এবং ধর্মীয় শিক্ষা বিড়ালের আওয়াজ ব্যাঙের আওয়াজ কচুর আওয়াজ এগুলোর সাথে জাতির কি সম্পর্ক বাস্তব মুখর নাকি বাস্তবতাকে ধ্বংসের জন্য আচ্ছা ক্লাস 6 এর বইতে যদি হযরত ওমরের জীবনী দিয়ে দিত তো কেমন হতো হযরত সিদ্দিক আকবরের জীবনী দিত তো কেমন হতো হযরত ওসমানের জীবনী দিয়ে দিত তো কেমন হতো কি হয় আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন আমিন মূল ষড়যন্ত্র অংশ জাতিকে যতটা মূর্খ রাখা যাবে জাতিকে যতটা মূর্খ রাখা যাবে ততটা জাতির উপরে দুর্নীতি চাপানো যাবে তত তার জাতির পয়সা দিয়ে বিদেশে বাড়ি বানানো যাবে এজন্য 116 জনের দুর্নীতির তালিকা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি এক নাম্বার আমি মুশতাক নবী আদনা এক গোলাম আমি 103 নাম্বার আমি বলি আমাদের তালিকা দুর্নীতির তালিকা আমাদের নাম দিয়েছ আমরা দুর্নীতি করেছি কবে যাদের নাম নাই তারা করে নাই কবে আমরা করছি কবে তারা করে নাই কবে আমরা কবে করছিলাম দুর্নীতি বাংলাদেশের কোন মুহতামেমের বাড়ি কানাডা নাই কোন মুহতামেমের বাড়ি অস্ট্রেলিয়া নাই কোন মুহতামেমের বাড়ি আমেরিকা নাই বাংলাদেশের কোন ইমামের বাড়ি কানাডা নাই বাংলাদেশের কোন ইমামের বাড়ি অস্ট্রেলিয়া নাই আমরাই এক জাতি আপনাদের কাছ থেকে তুলে তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই আমরা কার কাছ থেকে তুলি কার কাছ থেকে আমরা জনগণের কাছ থেকে তুলি আর জনগণের বাচ্চাদেরকে খাওয়াই আমরা কাকে খাওয়াই আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই টাকা কারা দেয় বাকি বাকি রইল আমরা বাস থামায়া থামায়া বাস ট্রাক থামায়া থামায়া টাকা তুলি না আমরা বাস থামায়া থামায়া টাকা তুলি না আমরা কি করি না পেঁয়াজের ট্রাক আরে বর্ডার বলেন না হিলি বেনাফল থেকে পেঁয়াজের ট্রাক সঙ্গে সঙ্গে পেঁয়াজের ট্রাকের মধ্যে বেনাফলে অফিসে দিতে হবে 40,000 কিনছিল 1,00,000 টাকা দিয়া হয়ে গেছে 1,40,000 এবার সামনে এসে দিতে হয়েছে আবার 20,000 হয়ে গেছে 1,60,000 এবার সামনে এসে দিতে হয়েছে 10,000 হয়ে গেছে 1,76,000 ঢাকা আসতে আসতে হয়ে গেছে পেঁয়াজের দাম 80,000 আমরা করছি এটা আমরা করছি ওলামায়ে উম্মত করছে এদেশে কোনো মসজিদের ইমাম করছে এদেশের মাদ্রাসার মুহতামিম করছে এদেশে কোনো মাদ্রাসার সাথে জড়িত কেউ করছে আমরা কেমনে দুর্নীতিবাজ হলাম আচ্ছা এদেশের কোন রাস্তা আমরা করতে গিয়ে সিমেন্টের পরিবর্তে বালি দিছি এদেশের কোন ভবন আমরা করতে গিয়ে রাডের পরিবর্তে আমরা বাঁশ দিছি কি এজন্য আমি বলি বড় বড় করে সাইনবোর্ডে লিখে দিবা শিক্ষার জন্য আসো সেবার জন্য বের হয়ে যাও শিক্ষার জন্য আসো সেবার জন্য বের হয়ে যাও আমি বলি নকলের জন্য আসো দুর্নীতির জন্য বের হয়ে যাও নকলের জন্য আসো আমাদের কাছে আসো আমি বলি এলমের জন্য আসো ইমানের জন্য আসো তাকওয়ার জন্য আসো আমলের জন্য আসো ওয়ালি উনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার জন্য বের হয়ে যাও কি হয় এখানেও শিক্ষা ওখানেও শিক্ষা ব্যাসকম আসরা নাই কি কথা তো দূর চলে গেছে বলতেছিলাম জহের আর বাতেন বলেন জহের জহের আর বাতেন জহের দিও নাম্বার বসে বাতেন দিও নাম্বার বসে আল্লাহ তাআলা আগে দেখেন জহের ঠিক আছে কিনা জহের ঠিক আছে কিনা এরপরে দেখেন বাতেন দুরুস্ত আছে কিনা কটা দেখেন বলেন কি কি মুখস্থ করেন জহের জহের মানে কি ইবাদাতের বাহিরের অংশ আর বাতেন মানে ইবাদাতের ভিতরের অংশ জহের হলো ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা মুস্তাহাব্বাত নওয়াফিল এই সব হলো জহের সব কি জহের সব কি জহের
তাহলে নামাজের আরকান, নামাজের জাহির, নামাজের আহকাম, নামাজের জাহির, নামাজের ওয়াজিবাত, নামাজের জাহির, নামাজের সুনানে মুআক্কাদা, নামাজের জাহির, নামাজের মুস্তাহাব্বাত, নামাজের জাহির, নামাজের নওয়াফিল, নামাজের জাহির কি তিলাওয়াত জাহির, তিলাওয়াত জাহির, রুকু জাহির, সিজদা জাহির, সিজদার তাসবিহাত জাহির, এই সব হলো বাহিরেরটা, বাহিরেরটা আর আরেকটা আছে ভিতরেরটা। সুবহানাল্লাহ, বলেন জাহির বাতিন, জাহির বাতিন, জাহির বাতিন, জাহির দিয়ে ইবাদত শুদ্ধ হয়, জাহির দিয়ে ইবাদত শুদ্ধ হয়, বাতিন দিয়ে ইবাদত দামি হয়। জাহির দিয়ে কি হয় আর বাতিন দিয়ে ইবাদত কি হয়? একজনের কেরাত অশুদ্ধ, তার নামাজ শুদ্ধ না অশুদ্ধ? তাহলে কেরাত অশুদ্ধ বলে নামাজ অশুদ্ধ। আচ্ছা নামাজ অশুদ্ধ হইলে আর কি থাকলো তার? হ্যাঁ, তো কেরাত অশুদ্ধ হইলে আমাদের বাংলাদেশের, আজকের বাংলাদেশের প্রখ্যাত সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরত বড় সুন্দর বলেন তালিমুদ্দিনের মধ্যে, হযরত বলেন যে যেমন একটা বর্ণ আছে হা, কি আছে, এটা যদি কারো অশুদ্ধ হয়, এটা যদি কারোর অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সুরায় ফাতেহা অশুদ্ধ, তার কেরাত অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সেজদা অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, তার সব অশুদ্ধ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আচ্ছা আপনারা আপনার ইমানদারিতে বলেন হা বর্ণটা আপনার শুদ্ধ করতে কতদিন লাগতো? কতদিন লাগতো? আচ্ছা একটা পান খাওয়ার টাইম যদি আপনি হার জন্য দিতেন, আপনার হাটা শুদ্ধ হইতো কিনা? আপনি এত কিছু পারলেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পারলেন না, আর আপনি আসলে পারলেন তা কি? সাইনবোর্ডে তো লিখে দিয়েছেন আমরা পারি, আমরা পারব। সাইনবোর্ডে কি লিখে দিয়েছেন বলেন? আপনি পারলেন তা কি? আপনি কবরে যখন জিজ্ঞেস করবেন আপনি কি কি পারেন, তখন আপনি কি দিবেন জবাব? আমি পারি বাঁশের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ দিতে পারি, সিমেন্টের পরিবর্তে বালি দিতে পারি, আমি কানাডায় বাড়ি বানাইতে পারি, আমি আমেরিকায় টাকা রেখে আসতে পারি, ডলার রেখে আসতে পারি, পারেন কি আপনি বলেন না? পারেন কি? আপনি হাটা শুদ্ধ করতে পারলেন না কেন? আপনি আইন শুদ্ধ করতে পারলেন না কেন? বলেন হ্যাঁ, এই মঞ্চে আনছি বুঝি আপনার হা ঠিক করা লেগে। সুবহানাল্লাহ, হয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফিয়া ওয়াল্লাহ মারকাদা, তিনি বলেন একবার সুবহানাল্লাহর নেকি যদি কোনো মুসলমান দেখত কলিজা ফেটে ফেটে মরে যেত। একবার সুবহানাল্লাহ শব্দটা যদি কেউ দেখত, এর নেকি যদি কেউ দেখত, আর আপনি সুবহান এটাকে আপনি ঠিক করতে পারলেন না, আপনি বললেন এভাবে সুবহান, বাস্তব তো কথা, বাস্তব তো? এটা কবে শুদ্ধ করবেন, কবে শুদ্ধ করবেন বলেন না? আজকে এটা কবে শুদ্ধ করবেন? জাহের দিয়ে নামাজ শুদ্ধ হবে, বাতেন দিয়ে দামি হবে। জাহের দিয়ে কমন নাম্বার পাওয়া যায়, বাতেন দিয়ে দামি হয়ে যায়, দামি হতে 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 একজন সিদ্দিক আকবর হয়ে যায়। তাহলে জাহের দিয়ে কি হয়? শুদ্ধ হয়। জহর দিয়ে কি হয়? আর শুদ্ধ দিয়ে কি হয়? সাকেতানি জিম্মা হয়, জিম্মা থেকে আবাদত রহিত হয়, শুদ্ধ দিয়ে জিম্মা থেকে আবাদত রহিত হয়, আর দিল দিয়ে আবাদত দামি হয়। দিল দিয়ে একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, আরেকজন ফারুক আজমের মতো হয়ে যায়, আরেকজন ওসমান আর আরেকজন আলী হয়ে যায়, আরেকজন তো বেলালের মতো হয়ে যায়। আচ্ছা এই মুহূর্তে এই মজলিসে যারা আছি, আমাদের পক্ষেও কি সিদ্দিক হওয়া সম্ভব? কোন আমরা কোন জবাব দেন কোন?
বলেন না, সবাই বলেন না, বলেন সম্ভব, বলেন সম্ভব, আবার বলেন সম্ভব। আবু বকর হওয়া সম্ভব না, সিদ্দিক হওয়া সম্ভব, বলবেন না, ওমর হওয়া সম্ভব না, লেকিন ফারুক হওয়া সম্ভব, সাহাবি হওয়া সম্ভব নয়, লেকিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ানহু হওয়া সম্ভব, তাবি হওয়া তো সম্ভব না, লেকিন জান্নাতি হওয়া সম্ভব, তাবে তাবি হওয়া তো সম্ভব না, লেকিন জান্নাতি হওয়া সম্ভব, আরে সম্ভব না অসম্ভব বলেন। এই জন্য আজকের পৃথিবীতে কোন মানুষ, আমরা এখানে যারা আছি, আমি যদি এখন চেষ্টা করি সচিব হয়ে যাওয়ার জন্য এটা অসম্ভব, আমি যদি চেষ্টা করি এখন মন্ত্রী হওয়ার জন্য এটা অসম্ভব। মন্ত্রী হওয়ার কেউ আর স্বপ্ন দেখছেন না জীবনে, এমপি হওয়ার কেউ আর কি দেখেন না, বলেন না জোরে কম, এই স্বপ্ন যারা দেখতেছেন, আমি বলি আমি স্লোগান দিতেছি, আমি বলি যারা নিচে আছেন তারা কেয়ামত পর্যন্ত চেষ্টা করেন নামাবার, বুঝেন না, যারা নিচে আছে কেয়ামত পর্যন্ত নামাবার চেষ্টা করেন, যারা উপরে আছেন আপনারা কেয়ামত পর্যন্ত থাকার চেষ্টা করেন, আপনাদের থাকাতেও আমাদের সমস্যা নেই, আপনাদের টানাতেও আমাদের সমস্যা নেই, আপনারা যেখানে আছেন থাকেন, আপনারা চেষ্টা করেন নামাবার চেষ্টা করেন, আপনারা থাকার চেষ্টা করেন, আমি বলি শুধু আমাদের ইসলামে হাত দিয়েন না, কি বলছি বলেন, আপনারা থাকেন উপরে থাকেন কেয়ামত পর্যন্ত থাকেন, আর আরেক দলে কি করেন টানেন কোন পর্যন্ত, কেয়ামত পর্যন্ত টানেন, তাই না, যদি আপনারা উঠতে পারেন তো উঠেন, আর আপনারা যদি নামেন নামতে পারেন তো নামেন, লেকিন আমাদের এতে কিছু আসা যায় না, আমাদের প্রশ্ন হলো আমাদের ইমান, আমাদের কোরআন, আমাদের ইসলাম, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খতমে নবুয়তে আঘাত করা যাবে না, ব্যাস, কুল্লু হিজবিন বিমা আল্লাযী ফারিহুন, যার কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকো, আমরা আমাদের ইসলাম নিয়ে আছি, এজন্য কে উঠবে কে নামবে এতে আমাদের মাথা ব্যথা নাই, বলেন কি বলছি বলেন, কে উঠবে এতে আমাদের কি নাই, আমাদের মাথা ব্যথা কিসে, খবরদার ইসলামে আঘাত করা যাবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, কোথায় আঘাত করা যাবে না, মসজিদে আঘাত করা যাবে না, মাদ্রাসায় আঘাত করা যাবে না, ইমানে আঘাত করা যাবে না, রাসূলের রিসালাতে আঘাত করা যাবে না, খতমে নবুওয়াতে আঘাত করা যাবে না, এবং রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা বলা যাবে না, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কোনো কথা বলা যাবে না, আল্লাহর আল্লাহকে নিয়ে কোনো কথা বলা যাবে না, রাসূলকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ইসলামকে নিয়ে কোনো কথা বলা যাবে না, মসজিদের মাদ্রাসা নিয়ে কোনো কথা বলা যাবে না, যারা আছেন থাকেন, যারা নিচে আছেন চেষ্টা করেন, আপনাদের কোনো অসুবিধা আছে, নিচে আছেন যারা নিচে আছেন আপনারা কি করেন, আপনারা চেষ্টা করেন, হরতাল দেন, দেন আরো দেন, আরো দেন, যারা উপরে আছেন আপনারা থাকেন আরো থাকেন, লেকিন আমাদের ইসলামে বলেন জাহের আর বাতেন, বলেন জাহের, এবার জাহের বাতেন, জাহের যদি শুদ্ধ না হয় আপনার এবাদত এবাদত বলে গণ্য হবে না, জাহের যদি কি না হয় আপনার এবাদত এবাদত বলে কি হবে না, আপনি আপনি ভাবছেন আর কি আপনি নামাজ পড়ছেন, মানুষও দেখছে আপনি নামাজ পড়ছেন, লেকিন আপনার হা শুদ্ধ নাই, আসলে তো আপনার নামাজ হয় না, আসলে তো আপনার নামাজ কি, আপনার তাসাহুদ শুদ্ধ নাই, আসলে তো আপনার নামাজ হয় না, আমি আচ্ছা খাসা মানুষ, আচ্ছা খাসা দিনদার মানুষ, আমি সামনে গেছি ওনাকে বলছি আপনি একামত, উনি একামত দিতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ইনি মনে করছে লা মানে আল্লাহ, বুঝেন না, উনি কি বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উনি লাকে কি মনে করছে, ওনার তাসাউদ ঠিক আছে, হ্যাঁ তো ওনার কি হাল হবে বলেন, ওনার অবস্থাটা কি, ওনার জহের ঠিক আছে, জোরে কয় না, তো ওনার এই এই কালেমায় তাসাউদ দিয়ে ওনার আখরাতের কি হবে, হ্যাঁ আচ্ছা এরকম ওয়াজ দিয়ে ওনার কি কি লাভ হবে, এই জন্য জহের ঠিক করেন, জহের বাহিরেরটা ঠিক করেন, কেরাত ঠিক করেন, কোরআন শরীফ ঠিক করেন, যেখানে দিলে কাউয়ার আওয়াজ শিখায় না কোরআন শরীফ শিখায় সেখানে দিয়ে,
সন্তানকে কোথায় দেন? জোরে বলেন কোথায় দেন? এজন্য আমি বলি চারটা জিনিস, ইলম বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। মুখস্থ করেন, এক নাম্বার কি, দুই নাম্বার কি, তিন নাম্বার কি, চার নাম্বার কি, এই চারটা ঠিক করেন, চারটা। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না বাপু, হবে না। কি কইছি বলেন? একটা আছে একটা নাই, কোনোটা আছে হবে না, কটা লাগবে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারোটা একসাথে ফ্যাক্টরি মাদ্রাসা, এই চারোটা একসাথে কোথায় শিখায়? যেদিন ইলম শিখায় সেদিন ঈমান শিখায়, সেদিন আমল শিখায়, সেদিন তাকওয়া শিখায়। এই জন্য কেউ যদি বলেন যে বারো বছর ইলম শিখছি, তিন চিল্লা লাগাইয়া ঈমান শিখছি, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, আপনি অসত্য কথা বলছেন, আপনি খাঁটি কথা বলেন নাই। কি বলছি বলেন, কি বলছে? এটা কি সঠিক কথা না অঠিক কথা? এটা ব্যাটিক কথা। বারো বছরে ইলম শিখছে আর তিন বছর তিন চিল্লাত বলে ঈমান শিখছে, করছে কি? বলেন, যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছি, বলেন, যেদিন ইলমের আলিফ লাম মিমের আলিফ শিখছি, সেদিন থেকে ঈমান শুরু হয়ে গেছে, সেদিন থেকে কি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সেদিন থেকে আমল শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সেদিন থেকেই তাকওয়া শুরু হয়ে গেছে। এই জন্য দেখে থাকবেন, আপনি পরীক্ষামূলকভাবে, আপনার একটা ছেলে আছে আট বছর বয়স, আপনার একটা ভাতিজাও আছে আট বছর বয়স, ভাতিজাকে ঘরে রেখে গেলেন, আপনার আট বছরের ছেলেটাকে আপনি নিয়ে আমাদের আশেপাশের কোনো নূরানি মাদ্রাসার দিয়ে দেন, তিন দিন পরে তাকে ঘরে তুলে নেন, নিয়ে জিজ্ঞেস করেন, এই তিন দিনে তোমার কোনো নামাজ ছুটছে? বাচ্চা কি বলবে? না আব্বু ছুটে নাই। সুবহানাল্লাহ বলে না। এবার ঘরে যে আছে তাকে জিজ্ঞেস করেন, তোমার কি নামাজ ছুটছে? সে বলবে, আমি এক অক্টও পড়ি নাই। বলবে কি বলবে না বলেন? তাহলে কি বুঝলাম আমরা? বুঝে না, যেদিন এলেম সেদিন ঈমান, সেদিন আমল। সুবহানাল্লাহ বলে। এবার যদি জিজ্ঞেস করেন, আচ্ছা আজ এই এই তিন দিনে কি তুমি টেলিভিশন দেখছো? টেলিভিশন দেখছো? না আব্বু টেলিভিশন দেখি নাই। এবার ওরে জিজ্ঞেস করেন, তুমি টেলিভিশন দেখছো? ভাতিজা কি বলবে? সব দেখছি। তাহলে কি বোঝা গেল? যেদিন এলেম বলেন, সেদিন ঈমান, সেদিন আমল, সেদিন তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে চারোটার ফ্যাক্টরি কোথায়? আবার বলেন কোথায়? বাকি থাকলো যাদের কোনো সুযোগ নাই মাদ্রাসা যাওয়ার, আপনি কি করবেন? মাদ্রাসা যাওয়ার কোনো সুযোগ নাই, আপনি কি করবেন? তা আপনি বাইর হন, আপনি তবলিগে বাইর হন। যার তবলিগেও যাওয়ার সুযোগ নাই, আপনি কি করবেন? আপনি যান কোন হকান রব্বানি আল্লাহ বলার খামখায় চলে যান। তাহলে কয়টা পাইলাম? কি কি? মাদ্রাসা, তবলিগ, খানকা। বলেন বলেন, মাদ্রাসা, তবলিগ, খানকা, কয়টা পাইলাম? বাকি তবলিগ আর খানকা, তবলিগ আর খানকা, এই দুইটা হলো শাখা, এই দুইটা হলো শাখা, আর মাদ্রাসা হলো মূল। মাদ্রাসা হলো কি? যদি মূল ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ দাজ্জালও আপনাকে ছুটাতে পারবে না। যদি শাখা ধরে রাখেন মূল বাদ দিয়া, তো হইতে পারে তুফানে শেষ। আচ্ছা, একটা নারিকেল গাছ মেঘনা নদীতে পড়ে আছে, নারিকেল গাছের ডাগা শাখাগুলো, ডাগা বলে না কি বলে, ডাগাগুলো পানিতে ভাসে, তো একজনে ভাসমান মানুষ গিয়ে ডাগা ধরছে, দেখবেন কতক্ষণ পরে জোয়ারে আর ভাটা তারে দু চারটা বাড়ি দিয়ে ছড়াই দিচ্ছে, তো আরেকজনে বুদ্ধি করে মূল গাছটা ধরছে। কি হয়? এবার জোয়ারে দু চারবার ধাক্কা দিয়ে কেন নেওয়া যাবে না, তারা একে গেছে গা। সুবহানাল্লাহ বলে। এই জন্য শুধু যদি কেউ তাবলিগ ধরে, হারায় যাওয়ার সম্ভাবনা কি? যাওয়ার সম্ভাবনা হারায় যাওয়ার কি সম্ভাবনা? এই জন্য ওলামা একরাম ছাড়া তাবলিগ কেমন, ওলামা একরাম ছাড়া মেহনত করলে কেমন হবে? নরসিংদী আপনাদের ইসলামপুর মাদ্রাসার মোহতামেল, কি নাম জানি হুজুরে, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম,
ইস্তাম্বুল মাজার মুতামিম হুজুর একবার নরসিংদীতে বয়ান করছিলেন আমিও শুনছিলাম হুজুর বলতেছেন পানির মধ্যে মেহনত করলে পানি এক গ্রাম পানির মধ্যে 20 লিটার পানির মধ্যে মেহনত করতে 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 যেদিন পানি থেকে ছানা বাইর হবে ওলামা একরাম ছাড়া মেহনত করতে করতে সেদিন হেদায়েত জিন্দা হবে কি সম্ভব না বলেন পানির মধ্যে মেহনত করলে কবে ছানা বাইর হবে পানির মধ্যে মেহনত করলে যেদিন ছানা বাইর হবে ওলামা ইকরাম ছাড়া মেহনত করলে সেদিন ছানা বাইর হবে সেদিন হেদায়েত জিন্দা হবে তাহলে পানি থেকে মেহনত করলে পানির মধ্যে মেহনত করলে যেমন ছানা হওয়ার কোনো সম্ভাবনা নাই কিয়ামত পর্যন্ত ছানা হওয়ার সম্ভাবনা নাই ওলামা ইকরাম বাদ দিয়ে মেহনত করলে কিয়ামত পর্যন্ত হেদায়েত হওয়ার সম্ভাবনা নাই কি ভাই আমি কি বুঝাইতে পারছি আপনাকে এজন্য ওলামাদের সাথে জুড়ে থাকতে হবে বলেন কি বলছি ওলামাদের সাথে কি ওলামাদের সাথে জুড়ে থাকতে হবে ইলম একজন মানুষের জীবনের জন্য কেমন ইলম একজন মানুষের জীবনের জন্য কেমন গাড়ির জন্য অন্ধকার রাতে লাইট যেমন লাইট ছাড়া জোরে বলেন লাইট ছাড়া গাড়ি গন্তব্যে যাবে না ঘটতে যাবে লাইট ছাড়া গাড়ি যেমন গন্তব্যে না যায় ঘটতে যায় ইলম ছাড়া জীবনের গাড়ি জাহান্নামে চলে যায় এজন্য এক নাম্বার কি দরকার ইলম এক নাম্বার কি দুই নাম্বার ইমান বলেন দুই নাম্বার কি বাকি প্রশ্ন হলো হুজুর ইলম কবে ইমান কবে উত্তর হলো ইলম যবে ইমানও যবে ইমানও তবে বুঝুন না কথা বলেন ইলম ইমান ইলম ইমান যেই মুহূর্তে ইলম এই মুহূর্তে ইমান যেই মুহূর্তে ইলম এই মুহূর্তে কি ইমান তিন নাম্বার হলো আমল তিন নাম্বার কি চার নাম্বার হলো তাকওয়া সহজ ভাষায় এই চারটা তরজমা আমি এক বাক্যে বলি জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া বলেন জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া আচ্ছা এবার বলুন তো দেখি সোয়া লাখ নবীদের তালিমাত কোনটা কোনটা এর মধ্যে বাদ গেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের 23 বছরের নবুয়তের জীবনের কোনটা কোনটা বাদ গেছে এই চার শব্দের মধ্যে কোনটা কোনটা বাদ গেছে আমি তো দৃঢ়তার সাথে বলি আলহামদুলিল্লাহ উপমহাদেশে ওলামায়ে দেওবন্দ উপমহাদেশে ওলামায়ে দেওবন্দ তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআ উপমহাদেশে ওলামায়ে দেওবন্দ হলো পুরো পৃথিবীতে আহলে সুন্নাহ ওয়াল জামাআত নামে যা আছে তার তরজমান মান আলাইহি ওয়া আসহাবি রাসূল যে মতাদর্শের উপরে আছেন এবং জামাতে সাহাবা সাহাবাদের জামাত যে মতাদর্শের উপরে আছেন আমরা হুবহু সেই মতাদর্শের উপরে আছি